No. Ladies and gentlemen, I am back. Hello, phearts. Welcome back to my channel. So, আমি পায়েল তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও. আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে একটা চ্যালেঞ্জ ভিডিও. তো এটা কিসের চ্যালেঞ্জ? ভাবো. হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো. আজকে আমি খাবো মুড়ি. সারাদিন শুধু খাবো মুড়ি. তো আমি যা খাবো, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, সব কিছু হবে মুড়ি দিয়ে তৈরি। তো মুড়ি দিয়ে আজকে আমি নতুন রেসিপি বানাবো, ট্রাই করবো, খাবো অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা নিয়ে আসে। ব্রেকফাস্টের জন্য কিন্তু আমি এখানে নিয়েছি বেশ অনেকখানি মুড়ি, আর আমি নিয়ে নিয়েছি দুটো কলা, তার উপর দিয়ে দেবো চিনি, আর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। এবার একটু জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে চটকে মেখে নেব। তো আমি কিন্তু অনেকদিন ধরে কলা মুড়ি খাবো ভাবছি, কিন্তু আমি খেয়ে উঠতে পারছি না, কারণ কি আমার কাশিটা লেগে আছে, কাশি আর আমার পিছু ছাড়ছে না। তো যাই হোক, আজকের চ্যালেঞ্জের জন্য আমি এটা সুযোগ পেলাম, তো এটাকে আর মিস করতে চাইনি। তো গাইস, আমি কিন্তু নিয়ে চলে এলাম আমার ব্রেকফাস্ট। তো এটা কিন্তু আমি অন্যবার হলে মানে মুড়ি তার সাথে চিড়ে আর খই দিয়ে একসাথে খেতাম। তো আজকে যেহেতু এখানে আমি অন্য কিছু ইউজ করতে পারবো না, শুধু মুড়ি নিয়ে এসেছি আর তাড়াতাড়ি খাই। আমি সকাল থেকে না খেয়ে আছি, এখন বাজছে 9:30 আর স্নান টানও করে এসেছি, দু চুলগুলো এখানে বিজার হয়ে গেছে, তাড়াতাড়ি জলদি খাই। লেটস হ্যাভ ইট। আর আমার মনে হয় এটা প্রত্যেকটা বাঙালিরই কিন্তু ফেভারিট, এই মুড়ি মাখাটা। তার মধ্যে যদি একটু নারকেল দেওয়া যেত, নারকেল পুরোনো উত্তারণ হতো। তো আমি এখন নারকেল দিইনি, কারণ এমনিতে কলার থেকে কাশি হবে, নারকেল থেকেও কাশি হবে, তাই কাশিটাকে আর বাড়াতে যায়নি, এমনিতে অল্প অল্প কাশি আছে। তো এখন আর চলো বকবক করবো না, একবারে তোমাদের সাথে দেখা করবো লাঞ্চের সময়। তো গাইস, আমি কিন্তু এখানে লাঞ্চের জন্য নিয়ে নিয়েছি মুড়ি গুঁড়ো করে। তো হাফ মুড়ি তোমরা ভালোভাবে পেস্ট করে নেবে, আর হাফ একটু এরকম দানা দানা রেখে দেবে। তো এখান থেকে কিন্তু আমি কিছু মুড়ি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেটেড ক্যারেট, অ্যান্ড আমরা দিয়ে দেবো বয়েলড পটেটো, তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি অনিয়ন আর সল্ট অ্যান্ড রেড চিলি পাউডার। তো এবার এগুলোকে কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো আমি কিন্তু হাত দিয়ে করছি, তো তোমরা চাইলে ম্যাশার দিয়ে করছো, হাত দিয়ে করলে ভালোভাবে ম্যাশ হয়ে যায়। তো এবার কিন্তু এগুলোকে হাতে নিয়ে গোল করে তারপর আমরা কাটলেটের সাইজে করে নেব। তো তোমরা চাইলে এগুলোকে গোল গোল চপের মতো রাখতে পারো, বা কাটলেটের শেপেও করে নিতে পারো। তো এবার এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার আর অল্প জল দিয়ে। তো এটার মধ্যে এবার এই টিক্কিটাকে ডুবাবো, ডুবিয়ে তারপর যে মুড়িটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মুড়িটার মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব এই টিক্কিটাকে, দিয়ে ভালোভাবে দুপাশে আমরা মুড়ির গুঁড়ো লাগিয়ে নিব। তারপর আর কি এরকম আরও কিছু রেডি করে নেব, অ্যান্ড এটাকে তোমরা ডিপ ফ্রাইও করতে পারো, বা প্যানের মধ্যে হালকা তেল দিয়ে ভেজেও নিতে পারো। তো আমি ডিপ ফ্রাই করছি না, আমি হালকা তেল দিয়ে এটাকে ভেজে নেব দু পিঠ ভালোভাবে। তো চলো এটাকে ভেজে নেই, ভেজে একবারে লাঞ্চটা নিয়ে তোমাদের সাথে দেখা করছি। লাঞ্চটা নিয়ে চলে এসেছি। তো এটা কিভাবে বানালাম তোমরা তো পুরো রেসিপিটা দেখে নিয়েছো, তো এখন প্রচন্ড খিদে পেয়েছি, চলো এটা খাওয়া যাক। মুড়ির চপটা খেয়ে ট্রাই করি একটু সসে ডিপ করে। আমরা অন্য সময় কর্নফ্লেক্স বা বিস্কিটের গুঁড়ো দিয়ে আমরা বানাই, তো
ফার্স্ট টাইম এটা দিয়ে ট্রাই করলাম। হ্যাঁ, একবার আমি ম্যাগি দিয়ে ট্রাই করেছিলাম, ওটা কিন্তু দারুণ হয়েছিল। মুড়ি দিয়ে যেটা হবে ভাবতে পারিনি, কিন্তু এটা অসাধারণ হয়েছে, তোমরা কিন্তু ঘরে ট্রাই করো। তো এবার আর বেশি বকবক করবো না, আমি লাঞ্চটা করে নিয়ে একটু টিভি দেখতে দেখতে আরামসে, আর তোমার সাথে আবার দেখা করবো স্ন্যাক্সের টাইমে। আমি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য এনেছি এই যে প্রাণের এই ঝালমুড়িটা, দেখো জাস্ট প্যাকেটটা হাওয়া দিয়ে ফুলিয়ে রেখেছি, এটার ভিতরে কোয়ান্টিটিটা দেখো। তো গাইস, আমি কিন্তু নিয়ে চলে আসলাম আমার বিকেলের স্ন্যাক্স। তো এখানে কি আছে তোমরা তো দেখে নিয়েছো, এখানে আছে প্রাণের ঝালমুড়ি, আর আছে এখানে লেমন গ্রিন টি। তো আমি কিন্তু দুধ চার থেকে গ্রিন টিটা বেশি প্রেফার করি, তাই আমি এই যে লেমন গ্রিন টিটা বানিয়েছি। এখন আমার সন্ধ্যাবেলা কিছু বানাতে ইচ্ছে করছিল না, মাত্র ঘুম থেকে উঠলাম, তাই আমি এই প্রাণের ঝালমুড়িটা দোকান থেকে গিয়ে ঝট করে কিনে নিয়ে আসলাম। তো চলো এবার এটা খাওয়া যাক, ফার্স্ট গ্রিন টি একটু। রাতের ডিনারের জন্য কিন্তু আমি বানাবো ঝালমুড়ি, আর এটা কিন্তু আমি নিজের মতো করেই বানাবো। তার জন্য ফার্স্টে মুড়ি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি একটু ডালমুট, এটা আমি একটু আগে জাস্ট গিয়ে কিনে নিয়ে আসলাম। আর দিয়ে দিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর কিছু করিয়েন্ডার লিভস, আর তার সাথে দিয়ে দেবো আমরা লঙ্কা। লঙ্কাটা কিন্তু আমি একটু বেশি পরিমাণ দিচ্ছি, যেহেতু ঝালমুড়ি তো একটু ঝালঝাল হতে হবে। আর দিয়ে দিলাম আচার, তার সাথে কিন্তু দিয়ে দেবো অল্প বিট নুন। তো এবার এটাকে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ঝালমুড়ি। তো চলো এবার এটাকে খাওয়া যাক। তো গাইজ, আমি কিন্তু নিয়ে চলে এসেছি আমার ডিনার। তো আজকে ডিনারে খাবো ঝালমুড়ি, রেসিপিটা পুরো দেখেই নিয়েছো। তো চলো এবার খাওয়া, যেটা কিন্তু দেখতে খুব ডিলিশিয়াস লাগছে। তো এতটা খেতে পারবো না, আমার অলরেডি পেটটা পুরো ভর্তি হয়ে আছে। তো অল্প কিছুটা খাবো আর খেয়ে ডিনারটা কমপ্লিট করবো। একবার একটা ফুড চেঞ্জ করবো, যেটা আমি যেগুলো খেতে ভালোবাসি না সেগুলো নিয়ে, মানে একদম আমার অপছন্দের খাবারের ফুড চ্যালেঞ্জ। রুই মাছ না, টমেটো বলছে রুই মাছটা খেয়ে নে বান্দর। তো গাইস, আমার কিন্তু ঝাল মেখে এবার প্রচন্ড ঝাল লেগে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে জানাতে কিন্তু ভুলবে না। আর তোমরা আর কী কী ভিডিও দেখতে চাও, মানে এই 24 আওয়ার রিলেটেড, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড যদি সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলে, নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর তার পাশে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে দেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। বাই।